একটা বই বই আমি আপনাদেরকে দেখাইলাম বইয়ের নাম মানব জাতির ষষ্ঠা যিনি বিধান একমাত্র তিনি এটা লিখছেন অধ্যাপক গোলাম আজম সাহেব কয়েকদিন আগে জিয়ালকানায় মারা গেছে সে যে দলের লুকেই হোক লিখছে কি এটা আগে আমাদেরকে পড়তে হবে ঠিক নেবে ঠিক কি বই এটা কি লিখছে ওনার ঘরে রাখি দেবার জন্য না আমরা পড়ার জন্য তা আমি যদি আপনাদের সামনে পড়লে কোনো অসুবিধা আছে আপনারা কোনো আমার মন্দ বলবেন নি যে বিষম কোনো আমার গাড়ি ভাঙ্গি দিবেন নি বাস আমার গাড়ি নেই বিপ্লব ভাইয়ের গাড়ি ওনার গাড়ি ভাঙ্গি দিলে এটা কুমিলের মানুষ দেখে বলে প্রত্যেক জনপদেই বাণীবাহক পাঠানো হয়েছে বাণীবাহক মানে নবী পাটানো হয়েছে কথা কি বোঝা যায় এ মনোযোগ তো আছে নাকি সবার দেখিয়ে কুরআনের এ বাণীর ব্যাখ্যায় মওদুদী সাহেব লিখেছে ভারত বিশ্বের প্রাচীনতম জনপদের একটি ভারত বিশ্বের প্রাচীনতম জনপদের একটি মানে বহু পুরান দেশ। দাবি অনুযায়ী অবশ্যই ভারতে বাণীবাহক প্রেরণ করা হয়েছে কোরআানে মাত্র পঁচিশ জন নবীর নাম রয়েছে মাত্র কয়জন বিলকুল সহি কোরআনে একথা উল্লেখ করা হয়েছে যে বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয় হয়নি বহু নবীর নাম কোরআনে কথা ঠিক বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয় নাই কারণ নবী তো অনেক মাত্র পঁচিশ জনের নাম আছে তাই শ্রী কৃষ্ণের মত মহান ব্যক্তি হয়তো নবী ছিলেন আর একটু জোরে কহবেন ই আজ আমাদের দেশে অনেকে আমাদেরকে ফেতনা ফেসাদ সৃষ্টি করছে ঠিক নেবে অধ্যাপক গুলাম আজম সাহেব আর ভদ্র লোক জাকির নায়েকটাই পড়ানো আলাপ ওই জাকির নায়ক ও বলেছে ও বইয়ের মধ্যে লিখেছে ও উচ্চ আওয়াজে বলুন নজুবিল্লা আর ওই না নাউজুবিল্লা।

আল্লাহর জমিনে জিনার আদিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন উনাদের ব্যাপারে কোনো ভালো মন্তব্য নাই একমাত্র ভালো মন্তব্য শ্রী রামকৃষ্ণের ব্যাপারে गौतम বুদ্ধের ব্যাপারে তাহলে বোঝা গেল ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক আর জোরে বলেন কোনো সম্পর্ক